হুমকি চিঠি নিয়ে অনুব্রত মণ্ডলের সিবিআই তদন্তের দাবি, আর এর প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন যে সিবিআই কেন্দ্রীয় সংস্থা, যে কেউ সিবিআই তদন্তের দাবি জানাতে পারে। আমরা শুনে নেব। সিবিআই এর উপর তো গোটা দেশের মানুষের ভরসা আছে, সেটা আরেকবার প্রমাণিত হলো। তৃণমূলের দুর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল যখন সিবিআই চাইছেন, ভালো কথা, সেটা সিবিআই হলে হোক, কোনো আপত্তি নেই তো আমাদের। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। আমরা কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য পেয়েছি, তিনি কি জানাচ্ছেন শুনুন। অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতের থেকে বিচারকের কাছে একটা হুমকি চিঠি পাঠাবে, এত বোকা চোর অনুব্রত বলে আমার মনে হয় না। তাই স্বাভাবিকভাবেই চিঠি পাঠানোর সঙ্গে অনুব্রতের মণ্ডলের আমি সম্পর্ক করতে চাইছি না, তদন্ত সাপেক্ষ সব কিছু। কিন্তু ভারতবর্ষে আজকে বিচার ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ দিনের পর দিন বাড়ছে। বিচার ব্যবস্থাকে আরও বেশি বেশি করে সুরক্ষিত করতে হবে, নাহলে ভারতবর্ষে কাউরিরই আর আগামী দিনে নৈতিক সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার প্রতিষ্ঠান থাকবে না।